তো কক্সবাজারবাসী আসসালামু আলাইকুম। আগামী 12 জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণীর মানুষেরা উৎসবমুখর পরিস্থিতিতে মানুষের কাছে ভোট চাচ্ছে। স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলো ভোট নিয়ে ব্যস্ত আছে। বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের নেতৃত্বে যে আইন হয়েছে সেই আইন হিসেবে সংসদ সদস্যরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এই আইনটুকু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদে আমরা সংসদ সদস্যরা মিলে পাশ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী চান স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু অবাধ হোক এবং সংসদ সদস্যরা যাতে সেই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। তাকে সম্মান জানিয়ে, আইনকে সম্মান জানিয়ে দীর্ঘদিন ধরে নির্বাচন চলাকালে আমি কক্সবাজারের কোনো কেন্দ্রে যাইনি, এমনকি কোনো নির্বাচনী সভায়ও আমি অংশগ্রহণ করিনি। আমি চেয়েছিলাম সংসদ সদস্য হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত এক সপ্তাহ ধরে কক্সবাজারের একজন প্রার্থী রাশেদ সাহেব ফেসবুকে সাংবাদিক সম্মেলনে যেভাবে আমাকে কটাক্ষ করে বক্তব্য রাখছেন তাতে আমি বিব্রত হচ্ছি, তাতে আমি লজ্জিত হচ্ছি। তিনি আজ প্রচারণার শেষ দিনে আমাকে কটাক্ষ করে তিনি বলেছেন, আমি রামু থেকে 5,000 লোক জড়ো করেছি ভোটের মোটর জোনে যাতে ভোটে প্রভাবিত করা যায়। এটি আমি মনে করি আমার জন্য বিব্রতকর। আমি 5,000 কেন, আমি বললেই যে কোনো স্থান থেকে 50,000 লোক 2-4 ঘন্টার মধ্যে কক্সবাজারে এসে উপস্থিত হতে পারে। কক্সবাজারের মানুষ সে বিষয়টুকু আমাকে জেনেছে, দেখেছে। লক্ষাধিক মানুষের উপস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী জনসভায় সেটি পরিলক্ষিত হয়েছে। 5,000 মানুষ বহিরাগত আমার নেতৃত্বে এসেছে, এই বিষয়গুলো নিয়ে আমি বিব্রত হচ্ছি এবং জনগণকে বলবো আমরা সবাই শান্তিপূর্ণ অবাধ নির্বাচন চাই। এই বিষয়ে আমরা শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছি। তবে কেউ যদি কোনো কেন্দ্রে যদি অশান্ত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে তাকে রেহাই দেওয়া হবে না। নির্বাচন কমিশন অত্যন্ত কঠিন, সরকারি এজেন্সিগুলো নির্বাচন কমিশনের নেতৃত্ব মানতে দৃঢ় প্রতিজ্ঞ। যদি কেউ যদি সুষ্ঠু পরিবেশকে নষ্ট করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির বিধান নির্বাচন কমিশনের নেতৃত্বে কক্সবাজারের সরকারি সংস্থাগুলো বজায় রাখবে। আমাকে নিয়ে নির্বাচনে লক্ষ কোটি টাকা খরচ করার অভিযোগ আনা হয়েছে। আমার বিরুদ্ধে আরো এমন কিছু অভিযোগ বিভিন্ন ফেসবুকে প্রার্থী রাশেদ সাহেব এবং তার ভাইয়েরা দিয়ে যাচ্ছেন, যেগুলো আমার জবাব দেয়া মনে করেছিলাম, কিন্তু আমি সেই সমস্ত কিছু জবাব দিতে চাই না। আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমি শেখ হাসিনার একজন কর্মী, আমার বাবা ওসমান সরোয়ার। আমাকে আপনারা কথায় কথায় রামমুইয়া বললে সেই কথা কখনো আমি মেনে নিতে পারি না। এই কক্সবাজার শহরে কোনো গার্লস স্কুল ছিল না। আমার বাবা 1968 সালে আমার জ্যাঠা মনিরামত চৌধুরী এবং বাবা ওসমান সরোয়ার আলম চৌধুরী কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয়ে জমিটুকু দান করেছিলেন। 1982 সালে এখানে আমার বাবা প্রতিষ্ঠিত করেছিলেন সৈকত বালিকা বিদ্যালয়ে, স্পষ্ট আমার মনে আছে, উদ্বোধনী অনুষ্ঠানে আমি এসেছিলাম। 1986 সালে আমার বাবা শুধু মহিলা কলেজ প্রতিষ্ঠা করেনি, 10 বছর অবৈতনিক অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। প্রতিটা বছর এগুলো কক্সবাজারবাসী জানে। কক্সবাজারে এমন কোন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছিল না আমরা যেখানে বিচরণ করিনি। জন্ম থেকেই আমরা কক্সবাজার শহরের সমস্ত সাংস্কৃতিক অঙ্গনে আমাদের পদচারণা ছিল। এই কক্সবাজারে আজকে যে শিক্ষা দীক্ষা, আজকে যে কত কিছু, এখানে প্রিন্সিপাল শামসু সাহেবের অবদান আছে, এখানে অনেক শিক্ষাবিদের অবদান রয়েছে, আমার বাবারও অবদান রয়েছে। আপনারা আমাকে ফেলনা করে বলতে পারবেন না। আপনারা একটা মসজিদ কি করেছেন, আপনারা কি একটা কলেজ করেছেন,
আপনারা কি একটা প্রাইমারি স্কুল করেছেন? এই কক্সবাজারে আপনারা কি একটা মাদ্রাসা করেছেন? সমাজসেবা বলে আপনারা শুধু পরিবারের বাবার পরিচয় ছাড়া আর কিছু দিতে পারেন নাই, কিন্তু আপনারা তো কিছুই করেন নাই। করোনার সময়ে আপনাদের কোন ভাইকে তো মানুষ কক্সবাজারে দেখে নাই। করোনার সময়ে দুঃসময়ে মানুষের পাশে মানুষ যখন দাঁড়িয়েছিল তখনও তো আপনাদের কোটি কোটি টাকাগুলো কোথায় ছিল? এই টাকার বাহার তো তখন আমরা দেখি নাই। আজকে আমাকে নিয়ে বিব্রত করা হচ্ছে। আজকে আমি মনে করি সংসদ সদস্য হিসেবে আমার এই কথাগুলো বলার অধিকার আছে, মানুষ সুষ্ঠুভাবে যাকে ইচ্ছে তাকে ভোট দিক, কিন্তু কোন ভূমিদস্যুদের ভোট দেয়া এই কথাগুলো মানে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু সকলের। আমি কারো নাম ধরতে চাই না, আমি বলতে চাই না আজকের এইখানে নির্বাচন আর মাত্র দুদিন বাকি আছে। এই যে কক্সবাজার শহরে আপনারা সেই বরফগুলা বরফ মিলা আছে আরো 20 জন, কাউকে বরফ বিক্রি করতে দেন না। আপনারা সমস্ত বুটের বরফগুলো আপনার বরফ মিল থেকে কিনতে হবে, আপনি যেটা রেট বসাবেন সেটাই রেট। 40 টাকার বরফ আপনারা 180 টাকা দিয়ে এখন বিক্রি করছেন, 40 টাকার বরফ আপনারা 500 টাকা দিয়ে পর্যন্ত এখানে বিক্রি করছেন। চট্টগ্রাম থেকে যদি বরফ এখানে কক্সবাজারে আনা হয় তাহলে সেই বরফের বিক্রি হয় 60 টাকায়, কিন্তু আপনারা এখানে 180 টাকা 200 টাকা করে যে বরফের রেটটা বসিয়েছেন, এই কারণে আজকে আমাদের সমস্ত মানুষকে কেজি প্রতি যে মাছের দাম আমরা কিনি প্রতি কেজির দাম আপনারা 100 টাকা করে আপনাদেরকে আপনাদের পকেটে ঢুকতেছে, এটা শুধু আপনাদের কারণে। আজকে যে দ্রব্যমূল্য মাছের দাম বৃদ্ধি, এটার কারণে আপনি বরফের দাম বাড়িয়েছেন রাশেদ সাহেব, এবং আপনি তেলের দাম বাড়িয়েছেন। তেল বোটলা কেউ অন্য কোনো পাম্প থেকে তেল কিনতে পারবে না, আপনার থেকে তেল কিনতে হবে। যদি তেল কিনতে না দেন তাহলে আপনি সমস্ত বোটলাদের কক্সবাজারে বাকখালি মোড়ে ভিড়তে দেন না, এতদিন বলি নাই, আপনি আমাকে ডাকাত ডেকেছেন, আজকে বলছি। আপনারা যেই বিষয়গুলো করেছেন তার কারণে রিক্সাওয়ালা আজকে যে আপনি রিক্সাওয়ালা ভাই আপনি যে আজকে মাছ খাচ্ছেন সেই মাছের কেজি যে 50 টাকা বেশি দিচ্ছেন, এই টাকা বরফে ঢুকছে, এই টাকা তেলে ঢুকছে, এই সমস্ত টাকা রাশেদ সাহেবের পকেটে ঢুকছে। আমি বলতে চাই না আপনারা সেই হোয়াইট বিচ হোটেল কিভাবে আপনাদের মাত্র 30 লক্ষ টাকা দিয়ে জমি কিনে সেই বিল্ডিংওয়ালা মালিককে দৌড়িয়ে দিয়ে সেই বিল্ডিংটুকু আপনি দখল করেছেন, আজকে সেটার দাম 30 কোটি টাকার চেয়ে বেশি টাকা দিয়ে কেনা যাবে না। আপনি সেই শুধু কাগজ কিনলে আপনাদের সমস্ত বিল্ডিং পর্যন্ত আপনাদের হয়ে যায়। আপনারা যদি নেতৃত্বে আসেন, এখন আমাকে আপনারা ডাকার ডাকছেন আমি কিছু বলছি না বলে, কিন্তু আপনারা যদি নেতৃত্বে আসেন তাহলে কক্সবাজারের সমস্ত জমিগুলা তো কাগজ কিনে কিনে আপনারা এই দখলে চলে যাবেন। আমি বলতে চাই না এই কথাগুলো, নির্বাচন আসছে, নির্বাচনে বলা যায় না, আমি এখানে কারোর জন্য ভোট চাচ্ছি না, কিন্তু আপনাদের মতো সেই মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পরিবারে উপজেলা চেয়ারম্যান পোস্ট দিয়েছে, আরেক ভাই জেলা পরিষদ চেয়ারম্যানে পাশ করার সাথে সাথে আপনারা সেখানে আপনারা মাফ করে দিয়েছেন 2 মাসের মাথায়। এখন আপনার মেয়র দরকার, আরেক বোনের এমপি দরকার, আরেক বোনের আরেকটা কিছু দরকার, কিসের যোগ্যতা বলে? আপনাদের কারো কি SSC পরীক্ষার পাশের সার্টিফিকেট আছে? কারোই নেই, এই পাশের সার্টিফিকেটও আপনার কাছে নাই। আপনি আজকে আসছেন আমাকে ডাকার ডাকার জন্য, আমি দুঃখিত। আমি এখানে কক্সবাজারের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বলবো, আপনারা নিরাপদ প্রার্থীকে ভোট দেবেন। এই নির্বাচন কখনো ভোটের নির্বাচন নয়, এই নির্বাচন শেখ হাসিনার নির্বাচন নয়, এই নির্বাচন অথবা কোন দলের নির্বাচন নয়, এই নির্বাচন কক্সবাজারবাসীর নিরাপত্তা থাকবে কিনা, কক্সবাজারবাসীর যদি কেউ যদি জমি দখল করে বিল্ডিং করে তার কোন আপনারা কোন বিচার পাবেন কিনা, এই নির্বাচন কক্সবাজারে টেন্ডারবাজি হবে কি হবে না, এই নির্বাচনে কক্সবাজারে আপনার দুঃখের কথা কাউকে বলতে পারবেন কি পারবেন না, এই সব বিষয়ে কিন্তু কক্সবাজারবাসী সিদ্ধান্ত নেবে। আপনারা রাজনৈতিক ভোট আমি মনে করি না, কারণ এখানে রাজনৈতিক কোন দল অংশগ্রহণ করেনি। আমি এটাকে মনে করি নিরাপত্তার ভোট, নিরাপত্তার পক্ষে যাবেন, দয়া করে সকলেই আপনারা নিরাপত্তার পক্ষে যাবেন। এখানে জয়েরও আমার কোনো এখানে আমার কোনো জয়ে কোনো আমার কোনো পয়েন্ট যোগ হবে না, এবং পরাজয়ে আমার কোনো এখানে জয়ানি নেই। এইটা কক্সবাজারবাসীর নির্বাচন, শেখ হাসিনা এই কক্সবাজার পৌরসভার নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা বাংলাদেশ আওয়ামী লীগও তেমন কোনো কিছু ভাবছে না। সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা নিরাপত্তার স্বার্থে আপনারা সিদ্ধান্ত দেবেন কাকে আপনারা ভোট দেবেন।
আমি সংসদ সদস্য হিসেবে আমি আপনাদেরকে বলতে পারছি না আপনারা কাকে ভোট দেবেন, কিন্তু আপনারা নিজেরা ভেবে চিনতে শান্তিপূর্ণভাবে নিরাপদ এখানে যদি আমার দলের কেউ যদি জিতে যায়, আমি এর কথা দিচ্ছি তার বিচার, সে যদি অন্যায় করে তার বিপক্ষে আমি দাঁড়াবো, আমি জনতার পাশে দাঁড়াবো। এখানে যদি কোনো কেউ যদি অন্যায় করে আমার দলে, তাহলে তাদের বিপক্ষে কঠোর শাস্তির ব্যবস্থা বিষয়টুকু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার কর্মী হিসেবে আমি বলতে চাই এখানে কোনো সিন্ডিকেটকে আমরা কক্সবাজারবাসীকে জিম্মি করতে দিতে পারি না। এই কক্সবাজারের আগে 14 জন মেয়র ছিলেন, তন্মধ্যে 9 জন মেয়র ছিলেন বাইরে। এই কক্সবাজার শহরে 12 জন কাউন্সিলরের মধ্যে 7 জন কাউন্সিলর কিন্তু এখনো কিন্তু যাদের পূর্বপুরুষ বাহির থেকে এসেছে, এখানে সকলের পূর্বপুরুষ বাহির থেকে এসেছে। এটি ছিল রাখাইন রাজ্যের একটি মগদের এটি একটি শাসন, এখানে রাখাইন সম্প্রদায়ের এখানে বাস ছিল, কোন মুসলমান সম্প্রদায়ের বাস ছিল না। কেউ 150 বছর আগে এসেছে, কেউ 100 বছর আগে এসেছে। আমার পূর্বপুরুষের যে দলিলগুলো আছে, আমার কক্সবাজারের যে বাসভবন হোটেল নিদমহল, এই নিদমহল আমার দাদা 90 বছর আগে এটা কিনেছিলেন। এইভাবে কিন্তু আমার লালদিঘির পাড়ের জমিগুলো সবগুলো কিন্তু আজ থেকে 100 বছর আগে আমার পূর্বপুরুষেরা কিনেছিলেন, এবং কক্সবাজার গভর্নমেন্ট গার্লস স্কুলের জমিটুকু সেটিও কিন্তু আমার দাদা 115 বছর আগে কিনেছিলেন। এখন এইসব কথা বলে লাভ নাই, এখন কে কোথেকে আসছে সকলের এটা কক্সবাজার, এখানে আদি যারা আছেন তাদেরও এখানে অধিকার রয়েছে, আর এখানে যারা নতুন আসছেন তাদেরও সম অধিকার। এটা হচ্ছে আন্তর্জাতিক নগরী, এখানে কক্সবাজারের 570টা হোটেল, দেশি বিদেশি মানুষ আসবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে কথা জানতে হবে, অধিকারটুকু বাস্তবায়ন করতে হবে। এই ধরনের মানুষকে আপনারা আগামী 2 দিন পর নির্বাচন হবে, সেই নির্বাচনে দয়া করে আপনারা রায় দেবেন। কোন রাজনৈতিক দল এখানে নির্বাচন করছে না, সেই কারণে আমি সকল দলকে বলবো আপনারা নিরাপত্তার দিকে থাকবেন, আপনারা বিয়াদব, আপনারা সিন্ডিকেট, আপনারা অন্য কোন দিকে আপনারা দয়া করে যাবেন না। আপনাদের কাছে এই আমার বিনীত অনুরোধ, সবাই ভালো থাকবেন। সংসদ সদস্য হিসেবে আমি কথা দিয়েছিলাম খাঁড় জমির বন্দোবস্তি আমি ইনশাল্লাহ দেব, কয়েকটি পাড়ার নাম আমি যখন আবেদন করেছিলাম তখন আমি সেখানে ফাতের গোনা, বাদশা গোনা, সত্তা গোনা, ইসলামপুর, এমনকি আমি পাহাড়তলি সেখানে অনেক পাড়ার নাম বলেছিলাম, কিন্তু এবং লাইট হাউস থেকে বাস টার্মিনাল পর্যন্ত সেগুলো আমি বলেছিলাম, কিন্তু সেখানে ভুলক্রমে কয়েকটি পাড়ার নাম, নুনিয়া ছড়ার নাম বাদ গেছে, সেখানে এবিসি গুনার নাম বাদ গেছে, সেখানে ভুলক্রমে সাহিত্যিকা পল্লীর নাম বাদ গেছে। সবকিছু আপনারা যদি সম্মান জানান, তাহলে সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীকে যদি সম্মান জানান, সবকিছু এই পাড়াগুলো সেই বন্দোবস্তির আওতায় আনা হবে, এবং এগুলো প্রক্রিয়াধীন, ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, এবং আপনারা যেভাবে সম্মান দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেভাবে সম্মানের জায়গায় রাখব। সকলকে ধন্যবাদ, আগামী 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা বন্দোবস্তির কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ মানুষকে ভোট দিন, এবং সবাই যে যার নিরাপত্তায় একজন আরেকজনকে সহযোগিতা করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা।